सकल शिक्षक संगठन बेसरकारी शिक्षक समाज प्राणर दावी वास्तवयन प्राणर दावी आदाय कर आज के कष्ट जंत्रणा सह्य कर अष्टम दिन मत क्योंकि अवस्थान कर अष्टम दिन मत अवस्थान मध्य दिए प्राप्ति की प्रथम दिन पर्यंत बोले आसारा अपन अवस्थान के शुद्ध रखें जय ये को सन्देह नाई कारण 1947 साल पर एक साल पर्यंत आसते हमारे 24 बचर लेगे क्योंकि धर्मी संग्राम शुरू हो गल भाषा आंदोलन मध्य दिए कारण धर्मी बुझल मायर बजार कह दीते चाय आईना सूतरा से ही क्षेत्र के बावन्न उनसत्तर एवं परवर्ती एक जन्म आए एक मुक्ति पे अनेक रक्त अनेक त्याग अनेक संग्राम बिन्मय आज के जी हम से ही जिनटा चिंता करी आज के बेसरकार शिक्षक समाज से 50% के 100% देते एक पार्सेंट কিন্তু আমাদের সংগ্রাম এবং দাবি সংগ্রাম ছাড়া আদায় হয় নাই আমাদের এই বেসরকারি শিক্ষা সমাজে যতটুকু অর্জন একটুকু অর্জন আমরা কোনো আন্দোলন এবং সংগ্রাম ছাড়া পাই নাই আমি একবার একটি জেলায় যে মুখ্যমন্ত্রী আমি অনেক কথা বলেছিলাম যে আমার বেসরকারি শিক্ষক সমাজ আজকে যতটুকু পেয়েছে ততটুকু আন্দোলন এবং সংগ্রাম ছাড়া পাই নাই এক রাজনৈতিক নেতা তখন বলেছিলেন বাঙালি জাতির দুর্ভাগ্য কারণ আমরা মায়ের ভাষা পাইতে যাই আমাদের রক্ত দিতে হয় যা পৃথিবীর আমার ইতিহাসে নাই যে মায়ের ভাষার জন্য দুটো রক্ত দিতে হয় আমরা স্বাধীনতা পাইতে যাই আমাদের রক্ত দিতে হয়েছে আমরা স্বৈরাচার এর বিরুদ্ধে আন্দোলন করতে যে আমাদের রক্ত দিয়েছে গণতন্ত্রের প্রতিষ্ঠিত করতে যে রক্ত দিতে হয়েছে তার মানে কি আমাদের কিন্তু প্রত্যেকটি জায়গায় এই বাঙালি জাতি সংগ্রামের মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে অর্জন হয়েছে আমরা বেসরকারি শিক্ষক সমাজ বাঙালি জাতির সেই অর্জনের থেকে অংশীদার এবং আমরা তো সেই বাঙালি জাতি আজকে যদি আমরা খেয়াল করি সবাই যখন সর্বশেষ 2015 সালে জাতীয় প্রেস ক্লাবে অন্তর্ভুক্ত হল দেখে দেখছি জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত আমরা আগে ছিলাম এখনো ভাবো আমরা এই বেতন স্কেল কার্যকরী হওয়ার আগে তৎকালীন আমরা ডক্টর ফরাসুদ্দিন সাহেবের সাথে আলোচনা করলাম উনি বললেন যে আপনার সাথে সাথে পাবেন না একটু পরে পাবেন কেন পরে বলো বলে যে অনেক ভুয়া টিচার আছে আমি বললাম অসম্ভব বাংলাদেশে কোন ভুয়া টিচার নাই কারণ আপনি সরাসরি টাকাটা তার ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে এবং সেটি কোনো বেসরকারি ব্যাংক না আপনার সরকারি ব্যাংকে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন একটি সরকারি ব্যাংকে কখনো ভুয়া অ্যাকাউন্টে খুলতে পারে না আপনি ভুয়া অ্যাকাউন্ট খুলে আমার সরকারি টাকা নিব সেইটা মাসে মাসে মুখ করবে এটা সম্ভব না আপনাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি বাংলাদেশে একজন শিক্ষক ভুয়া অ্যাকাউন্টের মধ্যে দিয়ে টাকা গ্রহণ করে না কিন্তু শুনলেন ডক্টর ফরাসুদ্দিন বুঝতে পারে না আমাদের কথা অথবা আমাদের কথা বিশ্বাস করে নাই পরবর্তীতে যখন ঘোষণা দেওয়া হলো আমরা কিন্তু কঠিন কর্মসূচি এবং সংগ্রামের মধ্যে দিয়ে আমরা 8 মাস পরে সেই আমাদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত হইলাম অর্থাৎ প্রে স্কেলে অন্তর্ভুক্ত হইলাম 8 মাসের ব্লকে আমাদের দিতে হলো 1 টাকা কিন্তু কম দিতে পারে নাই কিন্তু আমাদের 8 মাস পরে পাইলাম আমরা অর্থাৎ সরকার যে রাজ্যটা পেতে চায় সরকার যে ফসলটা ঘরে তুলতে চায় এটি কিন্তু আমরা কখনো সরকারের ঘরে তুলে দিতে চাই না আজকে বাংলার বেসরকারি শিক্ষক 7.5 লক্ষ শিক্ষকরা যদি জানুয়ারির 1 তারিখ থেকে সেই পেস্কেলের অন্তর্ভুক্ত হতো তাহলে সরকারের মধ্যে কিন্তু একটা সন্তুষ্টি থাকত সরকারের একটা ক্রেডিট থাকত যে না সরকার আমাদের দিয়েছে এখন আমরা কি বলি আন্দোলন করে আমরা জাতীয় পেস্কেল পেয়েছি কি বলে না আমরা ঠিক তেমনি ভাবে দেখেন আমাদের পে স্কেলে
করে গত উদ্যোগে আমরা 5% ইনক্রিমেন্ট পাবো না। ইনক্রিমেন্টের জন্য আমাদের দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মমতা শর্মা উনি কিন্তু আমাদের 5% ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতাও একসাথে কেবলমাত্র মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন, কোন আমরা মন্ত্রীরা আপনার নির্বাচনের ইস্তেহার ঘোষণার মতো এক ঘন্টা আগে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলে এমপি মুক্ত শিক্ষক কর্মচারীরা 5% ইনক্রিমেন্ট পাবে এবং বৈশাখী ভাতা 20% পাবে। সাথে আমাদের অবসরমান কল্যাণের জন্য 10 কোটি এবং 10 কোটি টাকা 20 কোটি টাকার দুটি চেক দিলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভোট করা আশা ছিল, যেহেতু উনি নির্বাচনের আগে আমাদের কথা বলেন নাই, অন্য কেউ কিন্তু ঘোষণা দিন ছিল না, শুধু বাংলাদেশের এই বেসরকারি এমপি মুক্ত শিক্ষক কর্মচারীদের কথা ছিল। তাই আমরা খুব ভেবেছিলাম যে আমরা সকল সুবিধা যেহেতু পেয়ে গেছি, আমাদের শুধু এখন বাড়ি ভাড়াটা যদি সরকারি স্কেলে দেয় আর মেডিকেল মতো দেয় তাহলে কিন্তু আমাদের আর কিছু বাকি থাকে।